অবৈধ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে অসম ত্রিপুরার রাজ্য সীমান্তের কাঁঠাল তলিতে উত্তেজনা। অবৈধ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে গেল অসম ত্রিপুরার রাজ্য সীমান্তের বাজারিছড়ার থানাধীন কাঁঠাল তলিতে। এ কাণ্ডে উভয় রাজ্যের সীমান্তের টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত 2:30 নাগাদ বাজারিছড়ার কাঁঠাল তলি থেকে ত্রিপুরায় পাচারের পথে সেগুন কাঠ ও নেশা সামগ্রী নিয়ে TR02B 1851 নম্বরের একটি মিনি লরি ত্রিপুরার ঝেরঝেরি হয়ে সে রাজ্যের প্রবেশের চেষ্টা করলে গাড়িটিকে আটক করার চেষ্টা করে স্থানীয় জনতা। এতে বিপদ আঁচ করতে পেরে ঝেরঝেরি গেটের পরপর দুটি ব্যারিকেড ভেঙে ত্রিপুরায় প্রবেশ করতে সক্ষম হয় চালক। পরে ঘটনাটি জানতে পেরে উত্তর রাতে কাঁঠালতলী এলাকায় বাঘন জিপির প্রাক্তন সভাপতি কামরান পাশা চৌধুরী প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। তখন ত্রিপুরার ঝেরঝেরি গ্রামের অবৈধ কারবারের কুখ্যাত পাণ্ডা বলে পরিচিত বদরুল হক দলবল নিয়ে চড়াও হয় কামরান পাশার উপর। পরে উভয় রাজ্যের পুলিশ তৎপরতায় বিষয়টি সাময়িক শান্ত হয়। এ নিয়ে শনিবার সকাল 10:30 নাগাদ কামরান পাশা স্থানীয় সাংবাদিকদের সামনে গতরাতের বিষয়টি সম্পর্কে কথা বলার সময়ে ফের বদরুল বাহিনী সাংবাদিক সহ কামরান পাশার উপর আক্রমণ চালিয়ে বসে। এমন ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁঠালতলী পুলিশ ফাঁড়ের ইনচার্জ আশিস মহন্ত। তখন বদরুল হক ও তার সাঙ্গপাঙ্গুরা পুলিশ ইনচার্জ আশিস মহন্ত সহ অসম পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। তবুও সাহসিকতার পরিচয় নিয়ে মহন্তবাবু এগিয়ে যান। চেষ্টা করলে তাকে পাকড়াও করে ত্রিপুরার জনাকয়েক দুষ্কৃতীরা বেধরক মারধর করে বলে অভিযোগ। পরে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। এ কাণ্ডে বর্তমানে দুটি রাজ্য সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের কাঁঠালতলী ও ঝেরঝেরি এলাকায় গত দীর্ঘদিন ধরে অবৈধ কারবার সংঘটিত হয়ে আসছে। ড্রাগস থেকে শুরু করে গরু বার্মের সুপারি ও মানব পাচার পর্যন্ত এ রুটে সংঘটিত হবার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবার দেখা যাক সমূহ কাণ্ডে উভয় রাজ্য প্রশাসন কতটুকু সদর্থক পদক্ষেপ গ্রহণ করে। আসামের করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের রিপোর্ট, সময় ত্রিপুরা। প্রত্যেক দিন এখান থেকে ড্রাগস এবং অবৈধ সেগুন এবং গাঞ্জা সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিসগুলো এই গেট দিয়ে রাত্রে বাইরে হয়ে যায় ট্রাক ট্রাক। গতকালকে রাত্রে পাবলিকে খবর পাইছে একটা ড্রাগসর গাড়ি যাইব, সেগুনের লগে ড্রাগস যাইব। তখন কিছু আসামর পাবলিকে রাত্রে গাড়িটা আটকাইবার চেষ্টা করছে 2:30 সময়। ঠিক তখন এখানে তারা গেট ভাঙ্গিয়া গাড়ির নাম্বার TR02B 1842 নাম্বারের গাড়িটা গেছে। যাওয়ার পরে আমরা এখানে আইসি, এখানে দুজন পুলিশ কর্মীরাও মারার চেষ্টা করছে গাড়ি দিয়া। তারপরে কদমতলার ভারপ্রাপ্ত যিনি হচ্ছে মানে ওসি সাইনো আইসন তানরে কইছি, হাগাবদই নামের একজন আছে হেড, মানে মেইন দালাল হেড। এখানে ড্রাগস বার্মিজ সুপারি এরপরে যত কাঠর সেন্ডু মানে ইয়ে আছে, যত সিন্ডিকেট আছে সমস্ত সিন্ডিকেট হে সামলায়। এখন সকালে আইসি আমি এখানে নিউজ করার মানে সাংবাদিক সকল আইসুন আমার ডাকছেন, আমি আইসি আইয়া যখন আমি বাইট দিয়ার তখন এই বাইট দেওয়া অবস্থায় আমার আক্রমণ করা হয়েছে, আমার দুই সাংবাদিকরে আক্রমণ করা হয়েছে। পরবর্তীতে আমি আসাম পুলিশে খবর করছি আমরা দারোগারে যে আমরার পারো আইয়া এইভাবে আমার উপরে আক্রমণ। তাই ভিডিও ফুটেজ দেখছেন, দেখিয়া এখান থেকেয়া আপনার ওই যে বদরুল যে তারে গ্রেপ্তার মানে ধরার লাগিয়ে চেষ্টা করছেন, তারা আমরার কাঁঠালতলির বর্তমান ইনচার্জ, এই ইনচার্জ রে নিয়া পেকো ফালাইয়া এমন ভাবে মারছুন তারা মানে পুলিশের এখানে ত্রিপুরার পুলিশের সহযোগিতা রয়েছে, ড্রাগসের সহযোগিতা, আমরার পুলিশের ফিটাতো সহযোগিতা এবং এই ত্রিপুরার এইখানে সিন্ডিকেট বইছেন আমিরে আর এর হাকাবুদুয়ে সিন্ডিকেট বইয়া ডেইলি লাখ লাখ কোটি কোটি টাকার এখানে অবৈধ ড্রাগস মদ এরপরে আপনার সেগুন এইগুলা পাচার করেন। আমরা আসামের কজন জড়িত আছেন আর তারা ত্রিপুরা থেকে তারা এইভাবে করছেন। যত সময় পর্যন্ত আমরা এই সুষ্ঠু বিচার হইছে না অত সময় কিন্তু এক সুতাও কিন্তু ত্রিপুরাত পাস হইতে পারতো না, এটা স্পষ্ট কথা। প্রতিদিনের মতো এই রাস্তা দিয়া আপনার অবৈধ সেগুন, অবৈধ ড্রাগস, এরপরে বার্মিজ সুপারি পার হয়। ঠিক একইভাবে গতকালকে একটা ট্রাক আইছে, ট্রাকের নাম্বার 02B 1842 নাম্বারের গাড়ি আইছে। তখন পাবলিকের ইনফরমেশন আছে, পাবলিক 20-25 জন যেহেতু কারেন্ট নাই আমরা অঞ্চল আসামে খুব ডিস্টার্ব করে পাবলিক এখানে পথ পাবলিকে আটকানির চেষ্টা করছে। পাবলিকে যখন আটকানির চেষ্টা করছে তখন তারা গেট ভাঙ্গিয়া এখানে গেছে গিয়া। তার আগে দেখা গেছে এখানে যারা আছে তারা প্রত্যক্ষদর্শীরা দেখছে হাগাবদই নামে বদরুল
এই মানুষটা বারবার এখানে আইছে গেটের সামনে আইছে গেটের পুলিশের লোকে কথা কইছে তার সিস্টেম হইলো যখন গাড়িটা এখানে আইবো প্রত্যেক দিন পার হয় একদিন নাই প্রত্যেক দিন 6 টাকা 12 টাকা 18 টাকার গাড়ি ওদিকে পার হইয়া যায় আর হয়ারে যে একটা মরা মানুষ পর্যন্ত তারা যদি রাত 9টার পরে কইন তারা দিতে নাই তারা কইবে না আমরা পারমিশন নাই কিন্তু রাত 2টার পরে এখানে ড্রাগসর পারমিশন আছে রাত 2টার পরে বারমিস সুপারির পারমিশন আছে রাত 2টার পরে সেগুনর গাড়ি গাড়ি যাওয়ার পারমিশন আছে এই ত্রিপুরার পুলিশে মানে তারা সুযোগ দেয় তারা লাইট অফ করে দেয় এবং গেটটা তুলিয়া দেয় তারা বাড়িয়ে যায় গিয়া ঠিক একইভাবে আজ সকালে আমি সাংবাদিক অগ্নর আহ্বানে আমি কেন আইসলাম গত রাত্রে যেহেতু আমি মানুষের আল্লাহ চিৎকার উনি এখানে উপস্থিত হইলাম আইয়া যখন বাইট দেওয়া শুরু করছি ঠিক তখনও আমার এই সাংবাদিকর ক্যামেরার সামনে আক্রমণ করছে বদরুল আর এখানে আফতার কইয়া আফজল আফতারের ছেলে আফজল এরা আক্রমণ করছে এটা ইয়ে লইয়া পরবর্তীতে আমরা আডলতলি পুলিশে জানাইছি আমরা আইসি মহু ধরে জানাইছি তান ঘটনাস্থলে আইসন তান লোকে এখানে এই বদরুল আফতারেরা তর্কাতর্কি শুরু করছে এবং শেষ করে তাই যখন এখানে ধরতে চাইছেন তখন তারা দৌড় দিছে দারোগা সাহেব নিচে করে দৌড় দিছেন দেওয়ার পরে তার দারোগা সাহেবরে আমরার খাটলতলির ইনচার্জ আশিস মহন্ত সাহেবরে তার ব্যাপক হারে প্রহার করছে আমরার পুলিশে প্রহার করছে মানুষ প্রহার করছে সাংবাদিক প্রহার করছে তার এইভাবে দীর্ঘদিন থেকে চালা ইয়ার এর লাগি কোনো অবস্থা এটা বরদাস্ত করা হইতো নাই এইটার সুব্যবস্থা আমরা নিতে হইব যদি প্রশাসনে না নেয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাইমু এবং আজকের পর থেকে আমি বাগনজীবীর আবামুর জনসাধারণরে কইয়ার যে আপনারা রাত্রে রাস্তায় নামইন রাস্তা নামিয়ে এই অবৈধ ড্রাগস অবৈধ মানে সুপারি বার্মিজ এরপরে যেগুলো আছে সেগুন কাঠ এগুলো জব্দ করেন আর আমরা ইকানোর যে মানে ড্রাগস এবং সেগুনোর মাফিয়া দিলওয়ার রে কড়া সতর্ক দিয়ার যে আজকের পর থেকে তোমার হিম্মত যদি থাকে এক সুলা সেগুন এক সুলা লাকড়ি ত্রিপুরার মাঝে পার করে আমরা দেখবো আমরা জনগণ দেখবো এখন কোন পর্যন্ত কাঠালতলি শান্ত হওয়ার কথা নয় কাঠ আসাম পুলিশকে আহ্বান রাখবো যে ত্রিপুরা পুলিশের মদতে হচ্ছে তাই আসামিদেরকে অনাতে বিলম্বে গ্রেপ্তার করে আসামে আনা হোক এবং আসামে এনে তার ডিগ্রি প্রয়োগ করে দেখিয়ে দেওয়া হোক আসাম পুলিশ কি জিনিস তারা একবার বুঝে যাওক এখান থেকে।